স্পিকিং এর ক্ষেত্রে ন্যাচারাল নর্মাল ওয়ার্ড ইউজ করবা, কখনোই ধুপধাপ করে দুই একটা কঠিন কঠিন জিনিস ইউজ করবা না। আমার নিজের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলি, আমি যখন এক্সাম দিচ্ছিলাম তখন আমি জিমেটের প্রিপারেশন নিচ্ছিলাম, সো জিমেটের দুই তিনটা ওয়ার্ড আমি বলছিলাম স্পিকিং এর ক্ষেত্রে, বিউকোলিক খুব কঠিন ওয়ার্ড। আমার এক্সাম শেষে ম্যাম আমাকে ডাক দিছে, বলছে তুমি এইটা ওয়ার্ডটা এটার মানে কি? আমি বললাম বিউকোলিক মানে কি? বলে গ্রামের সৌন্দর্য এরকম, তুমি এটা এখানে কেন ইউজ করছো? আমি বললাম যে এটার মানে এটা। আমি বলে যে কিন্তু এরকম কি আমরা সচরাচর এইসব ওয়ার্ড ইউজ করি? আমি বললাম না। তখন সে আমাকে বুঝেছে যে তুমি যদি ধরো চলিত ভাষা বলতেছো একটা জায়গাতে, হঠাৎ করে একটা সাধু ওয়ার্ড নিয়ে আসো, এটা কেমন শুনতে লাগবে? আমি বলছি ম্যাম অসামঞ্জস্য। বলে এক্স্যাক্টলি এইগুলো ইউজ করা যাবে না। সেই ম্যাম আমাকে এক্সাম শেষে ডেকে, আমাকে আইএলটিএস এর এক্সামিনার, সে আমাকে এটা বলছে। সো এটা আর এমন না যে আমি আন্দাজির উপরে এগুলো বলতেছি। তো ফ্লো, ন্যাচারাল ফ্লো রাখতে হবে, ন্যাচারাল ফ্লো তো রাখতে হবে, ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হবে।